আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কৃষক ও কৃষানী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু উপসহকারী কৃষি কর্মকর্তা কাজীপুর সিরাজগঞ্জ আজকের ভিডিওতে আলোচনা করব অধিক ঘন কুয়াশা অর্থাৎ প্রবাহের কারণে বড় ধানের বীজতলা রক্ষার্থে কৃষক ভাইদের করণীয় এই সময়ে বীজতলায় যে সমস্যাগুলো দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে তীব্র প্রবাহের কারণে বড় ধানের চারা হলুদাপ হয়ে ক্রমশ মারা যায় এছাড়া শীতের প্রকোপে চারা পোড়া বা জলসানো রোগের জন্য মারা যেতে পারে ফলশ্রুতিতে প্রবাহ শুরু হলে কৃষক ভাইদের বীজতলার জন্য বাড়তি কিছু যত্নের প্রয়োজন এজন্য আপনারা যে কাজগুলো করবেন তার মধ্যে অন্যতম হচ্ছে শতপ্রবাহের সময় বীজতলা স্বচ্ছ পলিথিন যেটা সাদা পলিথিন বলে থাকি আমরা সেই পলিথিন দিয়ে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেকে দিতে হবে বিস্তলায় তিন থেকে পাঁচ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে এক্ষেত্রে গভীর নলকূপের পানি ব্যবহার করা ভালো বিস্তলার পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি দিতে হবে এবং যে বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রতিদিন সকালে জমাকিত শিশির ঝরিয়ে দিতে হবে সেটি আপনারা দড়ি টেনেও ঝরিয়ে দিতে পারেন অথবা লাঠি দ্বারাও শিশির ধরিয়ে দিতে পারেন চারা পোড়া বা ঝলসানো রোগ দমনের জন্য রোগের প্রাথমিক অবস্থায় প্রতি লিটার পানিতে দুই মিলি লিটার অ্যাজোক্সোস্ট্রোবিন বা পায়রাকোস্ট্রোবিন জাতীয় ছত্রাকনাশক মিশিয়ে বিস্তলায় দুপুরের দিকে স্প্রে করতে হবে বিস্তলা চারা হলুদ হয়ে গেলে প্রতি শতকে দুইশো আশি গ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে ইউরিয়া সার প্রয়োগের পরও যদি চারা সবুজ না হয় তাহলে শতক প্রতি চারশো গ্রাম হারে জিপসাম প্রয়োগ করবেন আপনার ফসলের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ